কাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, যাদের জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, জাতির সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সারা দেশ। কাল ভোরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সেই লক্ষ্যে স্মৃতিসৌধে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সাবার গণপূর্ত বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। মাঠে ঘাস ও গাছের লতাপাতা কেটে ছেটে সৌন্দর্য বর্ধনে কাজ করছে বাগান মালিরা। রং ও অন্যান্য কাজও প্রায় শেষ। তুলির কাজ এক মাস যাবত ধরছি, আর কয়েকদিন করলেই শেষ হবে। মন্ত্রী গাইবো, রাষ্ট্রপতি সব আসবো, লোকজন আসবো, এর লেগে আমরা সব পরিষ্কার করে রাখতেছি। আবার জাতীয় স্মৃতিসৌধে ইট বালু সিমেন্টের কাজ চলিতেছে, এখানে ধোয়া মোছার কাজ চলিতেছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাবার স্মৃতিসৌধ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে এই উপসহকারী প্রকৌশলী। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরার কাজ এবং লেক সংস্কার কাজ সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। এদিকে নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য 8 দিন স্মৃতিসৌধ এলাকায় জনসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। পাশাপাশি 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের জাতীয় স্মৃতিসৌধে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্মৃতিসৌধ এলাকায় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে সেজন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে আমরা এই সাভার স্মৃতিসৌধ সহ সমগ্র সাভারের, আমরা যদি বলে থাকি যে আমিনবাজার থেকে এই স্মৃতিসৌধ পর্যন্ত আমাদের যে সার্বিক একটি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।